নমস্কার বন্ধুরা, আপনারা ভালো আছেন? আমরাও ভালোই আছি। তো বুঝলাম মাওবানি দেখছিলাম, তো আমি ব্যাটারি মনে কামি যেহেতু লোকজন রয়েছে কাম করার নিকে, তার জন্য আর কি রান্না বান্না করার নাকি, এদিকে ধান বেড়ার নাকি, সবটাই করার নাকি। তো চলে রান্নাও করি, এদিকে ধানও বেড়াই, মানুষ তো নেই, মানুষ থাকেও নেই। আমার নমস্কার আহে নাকি বহে দিছি, ভাত হবো এই মধ্যে যে ইয়ে করো ভাত রান্ধ বাবা রে বাবা। আমি ওখানে যে পুঁইশাক কাটুম কটার ডোকা, পুঁইশাকের ডোকা কাটুম রান্না করার জন্য অনিবা আনাজ কুটা দেবো, যে কটা আর পুঁইশাকের ডাটা কুইটা দিই, ডাটা কেটে দিই ডোকা ডুকি ভজার খাবার হবো, জব্বর খাবার হবো। আবার রান্ধাও দেব কখন আগে আগে তো কোন নাও দিয়ে নেই মার রান্ধা না তো মাই দিব রান্ধা দিব তো একজনে তোমার মায়ের যদি ফোন দিতে তাহলে তো কাম হইতো না এ মোরা দুল্লা থেকে এই রোয়াল তুলি কালকে জোলা বাতে দেখুন কাছে নাকি তিন হাজার বান্ধব আমি কালকে জোলা বাতে নিমন্ত্রণ খাইবে মামানি আমন্দারও থাকবো, নাটিও থাকবো, বাড়িও থাকবো, বাকি থাকবো। যাই হোক, এই যে অনেক মানুষটি কাইটা ধুয়ে টুয়ে দিয়ে দিছে, আমি আবার তরকারিটা পাক করবো।
আপনারা দেখেন এদিকে হয়তো বেলা 11টা সাড়ে 11টা বাজে, তো এগুলো পাক করতে হয়তো ইয়ের আবার দাদারা খেবার আসবো দুপুরের একটার দাদার পরে, একটার পরে এসে পরে, তো আমি পাক টাক করে রেডি করে রাখি। আকাশে ভাব ভালো না, কি বৃষ্টি কি নাম বই, বৃষ্টি না হলে তো আমার বেতাল হবো, গানের আঠি মনে একবারে ভিজে যাবো, নারা গুনে একটু হুকাইছেন, আর একটা দিন হুকালে আমি রোদ দেয় পুরারি পুরলেই তো নারাটা বেজাল মতে। কাঁচামরিচ করে দিয়ে দে, ও সব তো হয়ে গেল গো, আমার এই সব হচ্ছে আনাজ কোটা দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ দেবো, লবণ দেবে দুটো লবণ দেবো, লবণ দেবে সই কত রে ভালো করে পচে না, সবই করার লাগে, পরিমাণ মতো করে রান্না বান্না দেখেন, রান্না বান্না দেখেন কেমন করে রান্ধি, কেমন করে রান্ধি, হ্যাঁ ও সেই অসুর অসুর খেয়ে দেনে নো এক পাও এই যেমনি দিবানীতে পূজার তরকারি খুব স্বাদ হবো, দেখেন এখন কি তাহলে জাল জ্বলছে, খুব জাল জ্বলছে, এই তো আমার তরকারি হয়ে গেছে গা, আড়া হাটা তরকারি হয়েছে, ওর নামে নেবো নিরামিষ তরকারি, আমি কটা ভাত পেয়ে রাখবো, তাহলে এরা কোন সময় খো খাবে তোমার মতো খাইবে না, আমার মতো আমি রেডি করে দিলাম, তো কাজটা তো মনে করেন যে মানে ধান থেকে কাটছি এগুলো যদি বাড়িতে ফুল রান্না বান্না শেষ, এখন দাদারা এসে খাইতে বসবো,
নিরামিষ, সবকিছু নিরামিষ, ডাউন। হারে দিলেন না দেয়াল দিছেন? আপনি দিছে? তো দাদারা খাইতে পড়ছে। হ্যাঁ, খাওয়া শুরু করেন। হরে কৃষ্ণ। তো না তো দাদারা খাইতেছে আজকাল নিরামিষ খাওয়া, দিবানীতি বুঝে তো নিরামিষ তো দিবানীতি বুঝাই সবাই কম বেশি খায়, অনেকে খায় না, আমাকে দেখ খাই, আবার অনেকে খাই না, কেউ কেউ খায়। আর যে কাকি মাছটা হলো একটু নিয়মের মাসই, ধর্মীয় মাস, কিন্তু আসলেও আমরা তো ধর্ম করে চলতে পারি না, চলতে পারি না, কারণ হলো আমরা কর্মজীবী, কর্ম করে খাইতে হয়, তাই না? কর্ম করে তো খাওয়া লাগে।